500তম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 300 রানের গন্ডি টপকাতে ধুঁকছে ভারত। প্রথম দিনের শেষে 9 উইকেটে 291 রান তুলেছে টিম কোহলি। গ্রিন পার্কের কিউই স্পিনারদের সামনে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটসম্যানদের। মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা ছাড়া কেউ 50 গন্ডি টপকাতে পারেননি। বৃহস্পতিবার গ্রিন পার্কে টস জিতে প্রথমে ব্যাট নেন ভারত অধিনায়ক। বিজয়ের সঙ্গে এদিন ভারতের ইনিংস শুরু করেন লোকেশ রাহুল। ইনিংসে একমাত্র সেঞ্চুরি পার্টনারশিপ বিজয় পূজারার। ব্যক্তিগত 9 রানে বিরাট ফিরে যেতেই ভারতীয় ইনিংসে ধস নামে। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ও পেসার ডেন্ট বোল 3টি করে উইকেট তুলে নেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।